আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম বিডি ব্লগার ফারাজ মম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে এই তো প্রায় এক মাস যাবৎ নারায়ণগঞ্জে বসবাস করে চলে আসছি ঢাকা। তো সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। রাস্তার ভিউটা দেখতেই পাচ্ছেন। তো গত মাসের 7 তারিখে গিয়েছিলাম, 24 রোজায় সম্ভবত। তো আর এখন আজ এই মাসের জুন মাসের 5 তারিখে চলে আসলাম ঢাকায়। আর আসলে এই বেড়ানোটা সম্ভব হয়েছে লকডাউনের কারণে, কারণ বাচ্চাদের স্কুল বন্ধ। এর জন্য এতদিন যাবৎ আসলে থাকতে পারছি, কিন্তু এটা কখনোই সম্ভব হতো না যদি বাচ্চাদের স্কুল খোলা থাকতো। তো যাই হোক, তো এত লং টাইম বেরিয়ে আসলাম নারায়ণগঞ্জ থেকে, আর এই তো চলে আসছি। এটা ঢাকার ভিউটা। তো আলহামদুলিল্লাহ ভালোই, একদম খুব ভালোভাবেই চলে আসলাম। প্রায় 1.5 ঘন্টা লেগেছে আসতে নারায়ণগঞ্জ থেকে ঢাকা। তো এই তো ফারাজের আব্বু ফারাজ, এদের ভিউটাও নিয়েছি আপনাদের দেখানোর জন্য যে আমরা ব্যাক করলাম। তো আজকে বাসায় এসে আসলে অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেক কাজ, একদম তাড়াহুড়ো করে সেই 24 রোজার সকালে বের হয়ে গিয়েছিলাম। আর এই তো এখন বৃষ্টি হচ্ছে, দেখেন আমরা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে ঢুকতেই ফোটা ফোটা বৃষ্টি। তো আসলে গ্লাসে সে বৃষ্টির ভিউটাও উঠে আসলো। তো আসলে আমরা বাসায় এসে সব কিছু এলোমেলো গুছানো, আর আমার শরীরটাও একদম অসুস্থ, ভালো লাগছিল না। তাই কোনো রকম নানগঞ্জ থেকে খাবার নিয়ে এসেছি, আর এখানে যে ফারাজ অর্ডার দিলাম একটা বিগ পিৎজা, বড় 16 ইঞ্চি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো ফারাজে পিৎজা নিয়ে ব্যাক করলো। তো এই তো আমরা পিৎজাটা একটু আপনাদের দেখাচ্ছি। আজকে আসলে আমার তেমন ভিডিও করা হয়নি, তো আমার তো ভিডিও দিতে হবে, ব্লগ দিতে হবে, তো এর জন্য আমি পিৎজাটার ভিডিওটাই নিলাম। তো একদম অগুছানো আমার ঘর দরজা, বুয়া এসে শুধু বিছানা চা বেডশিটটা চেঞ্জ করে দিয়ে ঘরটা একটু কোনো রকম ছেড়ে মুছে দিয়েছিল। আর নানগঞ্জ থেকেই রান্না করে নিয়ে আসলাম, আর রাতের ডিনারের জন্য এই তো পিৎজাটা অর্ডার করলাম। এখন বাজে প্রায় 9:30-10:30। তো যাক আলহামদুলিল্লাহ, আমরা আমাদের তিনজনের জন্য একদম যথেষ্ট পারফেক্ট, না খেয়েও আরও থাকবে ইনশাল্লাহ আশা করি। তো 4টা সস দিয়েছে, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আমরা রাতের ডিনারটা সেরে নিচ্ছি আজকে পিৎজা দিয়ে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার কেমন হলো আজকের ভিডিওটা সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মাশাআল্লাহ বারবিকিউ পিৎজাটা অনেক টেস্ট ছিল, গুলশান থেকে নিয়ে আসা হয়েছে। আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিব। এই তো তো যাই হোক, অনেক ভালো, এতে কিং অফ বার্গার থেকে আনা হয়েছে পিৎজাটা। তো খুব ভালো লেগেছে আসলে, রান্না করতে একদম ইচ্ছেই করছিল না, শরীরটা একদম ছেড়ে দিয়েছে, আর মনটাও ভালো ছিল না, সবাইকে ছেড়ে চলে আসছি। আমি তো এখানে কারোর সাথে আমার আর কোনো কথাবার্তা কিচ্ছুই নেই, একদম ফ্ল্যাটের ভিতরে বন্দি জীবন, আর নিজেদের বাড়ি একদম, এটাও নিজেদের আমার বাড়ি, তারপরে ওখানে নিজের সবাই আত্মীয় স্বজন। উফ, কী ভালো লেগেছিল, খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে এসেছি, আনন্দময় মুহূর্ত, আমার খুব ভালো লেগেছে আসলে। তো খুব খারাপ লাগছে এর জন্য, সব মিলিয়ে শরীরটা একদম, মন শরীর দুটোই খারাপ। তো যাই হোক, আপনাদের একটু শেয়ার করে দেখালাম, আর রাতের ডিনারটাও সেরে নিলাম। ফারাজ, ফারাজের বাবা খাচ্ছে। তো যাই হোক, ফারাজের বাবা বলল দরকার নেই, তোমার শরীর এমনিতেই খারাপ। তো আমরা পিৎজাটাই খেয়ে নিই রাতের বেলা। তো কেমন হলো আমাকে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে ভিডিও করার আগ্রহটা অধিক অধিক বেড়ে যায়। তো আমি সবাইকে, সব ভিউয়ার্সদের, আমি কিন্তু ওয়াইটির যত বন্ধুরা আছে আমি তাদেরকে প্রথম ঢোকার সাথে সাথেই কিন্তু লাইকটা দিয়ে দেই। আর আমি আমরা খাচ্ছি আর আপনাদের সাথে একটু বক বক করছি। তো আজকে ভিডিওটাই আমাদের পিৎজার ভিডিও। তো যাই হোক, দেখতেই পেলেন
আর খাচ্ছি আর আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। যাই হোক, বললাম তো শরীর মন দুটোই আসলো ভীষণ খারাপ, কিচ্ছু করতে ইচ্ছে করছে না। সবাইকে বিশেষ করে দেবরের ছোট্ট মেয়েটার জন্য মনটা খুব খারাপ লাগছে। আমার তো আর ছোট বাচ্চা নেই, আমার ছেলেটা তো একটু বড় হয়ে গেছে। ওর অনুভূতিটা, ওর সব সময় আর ফারাজের বাবার সাথে আমার সাথে খুব আনন্দময় মুহূর্ত কাটিয়েছিলাম ওর সাথে। খুব খারাপ লাগে আসলে, এগুলো ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, আমার আবেগ অনুভূতির কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর খাবারটাও শেয়ার করে নিলাম। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাই ও খুব সাবধানে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।